আপনার নামটা? আমার নাম রবিশঙ্কর গিরি। এখানকার বাসিন্দা? হ্যাঁ। কি হয়েছে ঘটনাটা? ঘটনা বলতে, এই ফার্নিচার দোকানটা বসেছিলাম, এখানে বসে কথা বলছিলাম, ওদিক থেকে গাড়িটা আসছে, উঠছে গাড়ি, আর এদিক থেকে অটো আসছে। আসার পরে টার্নিংটা আছে তো, দুজনেই মানে প্রচুর মানে গতিতে ছিল। আচ্ছা। যার যার কারণে মুখোমুখি ধাক্কা লেগে যায়। সব থেকে দোষ ছিল মনে হয় এর, উঠছে গাড়িটা। একজনকে নিয়ে গেছে তমলুক, তার অবস্থা খুব খারাপ। পুলিশের কাছে একটাই দাবি যে আমাদের এখানে মানে স্পিড ব্রেকার গুলো মানে ভেঙে একটা স্ট্যান্ডে একটা আছে, এই টার্নিং, এই টার্নিং একটা একটা সামনে টার্নিং আছে, দুটো টার্নিং দুটো দিলে ভালো হয়, গাড়ি গতিবেগ কমানো যায়। সেটা বলছে 99% ধাক্কা মারে তো উড়িয়ে দিচ্ছে, অতটা উড়িয়ে কার মানে পাল্লিকে পড়ছে। আর তার কাজ কাজই পড়ছে না, মোটর কাজ তার ইচ্ছা গাড়ি তো। সেটা বলছে 99% ধাক্কা মারে তো উড়িয়ে দিচ্ছে, অতটা উড়িয়ে কার মানে পাল দিকে পড়ছে। আর তার কাজ কাজই পড়ছে না, মোটর কাজ তার ইচ্ছা গাড়ি তো।